গুড ইভিনিং সবাইকে, খুব আমার চ্যানেলে স্বাগত। আজ হচ্ছে গুড ইভিনিং, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালী পুজো চলে এলো খুব কাছাকাছি, তো কি করব, কালী পুজোর কথা ভেবেই আজকে চলে এসেছি নারকেল নাড়ু করার জন্য। বন্ধুরা ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। দেখো নারকেল পুরানো হয়ে গেছে, গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে নারকেল নাড়ু করব আজকে। তো বন্ধুরা এখানে প্রায় তিনটা আছে নারকেল পুরানো, প্লাস্টিকের মধ্যে পুরানো, আর দিয়ে দিচ্ছি গুড়। আজকে নারকেল নাড়ুটা আমি স্পেশাল ভাবে একটু আলাদা টাইপের করব, সবাই কেমন করে তার থেকে আমি একটু কিন্তু আলাদা ভাবে তোমাদের কাছে পেশ করব। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো। আর তো একটু শিম হিট করে ধীরে ধীরে পাক দিতে হবে নারকেল নাড়ু, বুঝেছ? আর গুড় সময় যখন কিনবে তোমরা গুড়টা একটু আঠালো দেখে দোকানে বলে নিতে হবে যে আমি নারকেল নাড়ু করবো, সেই হিসাবে গুড় কিনতে হবে, কিন্তু না তো পাক ধরবে না নারকেল নাড়ুতে, বুঝেছ বন্ধুরা? একটু আমি চাপা দিয়ে দিচ্ছি, দেখো শিমিতে একদম গ্যাসের ফ্লেমটা শিম করে দিচ্ছি, তো তোমাদের কাছে ফিরে আস। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে নারকেল নাড়ুটা শেয়ার করবো বলে। তো নারকেল নাড়ু করতে অনেক টাইম লাগে, ধীরে ধীরে করতে হবে, একবারই আঁচে যদি ফুল আঁচ দিয়ে করো তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি একটু আঁচটা বাড়িয়েছি, দেখো দেখতে পাচ্ছ? তো ধীরে ধীরে আঁচ দিয়ে করবো, এভাবেই পাক করতে হয়। আস্তে আস্তে করলে তোমাদের যখন আঠালো ভাব আসবে তখন তোমাদের কিন্তু আমি দেখাবো। দেখো বন্ধুরা সমানতালেও নাড়তেও পাই, এরকম একদম ছেড়ে দেওয়া যাবে না, যখন হচ্ছে তুমি নারকেলটা দিবে গুড় দিবে তখন কিন্তু ধীরে ধীরে তোমাকে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম করে নিয়ে তারপরে একটু বাড়ালে, প্রথমে লোয়েতে রাখলে গুড় গলে গেল, তারপরে তোমার ধীরে ধীরে তোমাকে তোমাদের সমানতালে নাড়তে হবে বন্ধুরা। হ্যাঁ তো আমি ফিরে আসছি একটু বাদে তোমাদের কাছে আবার। দেখো বন্ধুরা সমানতালে কিন্তু আমি নেড়ে যাচ্ছি অনেকটা, কালারটা কেমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আঠালো হচ্ছে। ধীরে ধীরে তোমাদের বলেছি না, ধীরে ধীরে নারকেল নাড়ু যারা করতে জানো না ধীরে ধীরে করতে হবে, তবে পাক আসবে বন্ধুরা। সমানতালে নাড়তে হবে, বুঝেছ? কালারটাও তোমাদের চেঞ্জ হবে, আঠালো ভাবটাও আসবে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব। দেখো কালার চেঞ্জ অনেক আঠালো হয়ে এসছে, প্রায় মোটামুটি আমার হয়ে এসছি, এখনও আমি সমানতালে কিন্তু নেড়ে যাচ্ছি বন্ধুরা। কালারটা চেঞ্জ হয়েছে না দেখতে পাচ্ছ না, প্লাস আঠালো, তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই আঠালো ভাবটা হবে, তারপরে তোমাদের ভেবে নিতে হবে যে নারকেল নাড়ু করার জন্য রেডি, বুঝতে পারছো বন্ধুরা? আমি আর একটু কচিত পাকটা ভালো, বুঝছো? তো আসছি বন্ধুরা, রেডি হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিচ্ছে কড়াই থেকে, তোমরা যদি না বুঝতে পারো তাহলে বুঝে নিতে হবে তেল থেকে, যখন কড়াই থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে নিবে আঠালো চলে এসেছে। হাতে দিয়ে অনেক সময় বোঝা যায় না। নিয়ে নিয়েছি এলাচ, বেশ একটু সুগন্ধি আসবে নারকেল নাড়ুতে, সুগন্ধি না আসলে কিন্তু ভালো লাগে না। এটাকে আমি এবার গ্যাস অফ করে দেবো, বুঝেছি? অফ করে দিলাম, একটু গ্যাসটা সরিয়ে দেব। দেখো কী করে আমার নিজের পদ্ধতিতে কীভাবে করছি সেটা দেখো। তো তোমরা দেখো শিল পাটা নিয়ে নিচ্ছি, হচ্ছে
মুড়িটা শিল নোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু বুঝেছো। ধুয়ে নিয়ে আমার নারকেল নাড়ুর পদ্ধতি আলাদা কিন্তু বুঝেছো। এই লাশটাকে আগে গুঁড়া করে নেব, গুঁড়া করে নিয়ে এবার দিয়ে দেবো বুঝেছো। দিদি এটাই কিন্তু শেষ না বুঝেছো বন্ধুরা, সব মিলিয়ে গেল। এইবার দেখো আমার নারকেল নাড়ুর পদ্ধতি বন্ধুরা, দেখছো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমার, আমি কিন্তু খালি চোখে দেখতে ঠিক করে পাই। তো দেখো কড়াইয়ের মধ্যে গরম গরম আছে, শিল নোড়াতে নিয়ে নিয়েছি, শিল পাটাতে নিয়ে নিয়েছি, সরি এটাকে বাটবো। এইভাবে যদি তোমরা করো নারকেল নাড়ু মনে জিভের মধ্যে মিলিয়ে যাবে বুঝেছ। তো অনেকের ওই পদ্ধতিটা জানা নেই, আমার কুকিং চ্যানেলে এই নারকেল নাড়ুর ভিডিও দেওয়া আছে বুঝেছ। সিম্পল ফুডে এই নারকেল নাড়ু বুঝেছ, গরম গরম কিন্তু বাটতে হবে। দেখো তুমি যদি একটু ভালো মোলায়েম করতে দুবার তুমি হচ্ছে ই করে দুবার হচ্ছে ওকে বেটে নাও। দেখো আমি কি করে তাড়াতাড়ি করে বাটছি দুবার, এই দেখো বাটা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার নিয়ে হাতটাকে একটু আমি কিন্তু ধুয়ে নিলাম বুঝেছো। ধুয়ে নিয়ে বেশ গোল গোল নারকেল নাড়ু বুঝেছো। তো এইভাবে সব পাকিয়ে নিব, রসগোল্লা মুখে দিলে বিলীন হয়ে যাবে। তো খুব সুন্দর টেস্টি হয় খেতে, আর মনে করো তোমার খচখচা ভাবটা তোমার লাগবে না, মুখে দিলে তোমার নারকেল নাড়ুটা খুব সফট মনে হবে বুঝেছো। তো এইভাবেই আমরা নারকেল নাড়ু করি। তো বন্ধুরা কমপ্লিট হচ্ছে নারকেল রসগোল্লার মতন দেখতে হয়েছে দেখো। তো আমার রেডি এই নারকেল নাড়ু, তোমরাও এইভাবে করতে পারো, আমাকে সাপোর্ট করে যাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও। কালী পুজোর স্পেশাল এটা বানালাম, তো আসছি, বাই।